একটি বল একটি গ্রাম, ফুটবলের নগরী কুড়িগ্রাম, ফুটবলের জমিদার বাড়ি জারা ক্রীড়ানগরী। এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর নেতৃত্বে কুড়িগ্রাম জেলায় ফুটবলার তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। সারা দেশের বিভিন্ন বয়সের ফুটবলাররা কুড়িগ্রাম এসে থাকা খাওয়া ফ্রিতে জারা ক্রীড়ানগরীতে আশ্রয় নিয়ে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার বিভিন্ন বয়সের ফুটবলাররা দেশের বিভিন্ন ইভেন্ট সহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে সাফল্য বয়ে আনছে। এরই ধারাবাহিকতায় পীরগঞ্জের সন্তান খুদে ফুটবলার লিওন প্রধান পীরগঞ্জ ফুটবল একাডেমিতে ফুটবল কোচ মাহমুদুল হাসান সোহেলের নেতৃত্বে প্রশিক্ষণ নিলেও পরবর্তীতে জালাল হোসেন লাইজুর নেতৃত্বে KFC উত্তরবঙ্গ টিমে যোগ নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে ঢাকায় বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ব্রাজিলে উন্নত ফুটবল প্রশিক্ষণের জন্য 11 জনের মধ্যে খুদে ফুটবলার লিওন প্রধান সুযোগ লাভ করে। এই সাফল্য অর্জন করায় লিওন প্রধান তার সাফল্যের জন্য আধুনিক ফুটবলের নগরী কুড়িগ্রামকে অভিনন্দন জানিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ লিওন প্রধান, আমার বাড়ি পীরগঞ্জে। আমার বাবার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আমার মায়ের নাম মুসাম্মদ খাদিজা বেগম। আমি আজ এই পর্যায়ে আসছি। সর্বপ্রথম আমি পীরগঞ্জ ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করি। আমার কোচ, প্রথম কোচ মাহমুদুল হাসান সোহেল ভাই। এরপরে ওখান থেকে আমি প্রিমিয়ার লিগ খেলার জন্য কুড়িগ্রামে আসি, FC উত্তরবঙ্গতে। প্রথম পর্যায়ে FC উত্তরবঙ্গের কোচ ছিলেন আমাদের জালাল হোসেন লাইজু স্যার, এবং সহকারী কোচ ছিলেন নবীনমান ভাই। এবং এখান থেকে আমরা ঢাকায় খেলতে যাই। ঢাকায় খেলতে যাওয়ার পর আমাদের FC উত্তরবঙ্গ ফাইনালে ওঠে, এবং ফাইনালে আমরা রানার্স আপ হই। ঢাকা থেকে ঘুরে আসার পর রংপুরে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-17 গোল্ড কাপ অনুষ্ঠিত হয়। এই খেলায় আমি রংপুর বিভাগীয় দল হয়ে ঢাকায় খেলতে যাই, এবং ঢাকায় খেলে ব্রাজিলে উন্নতর প্রশিক্ষণের জন্য 40 জনকে বাছাই করা হয়। এই বাছাইয়ের জন্য হচ্ছে 40 জন বাছাই করে ঢাকা BKSP-তে 40 দিনের ক্যাম্প করানো। এই ক্যাম্প থেকে 11 জন, মোট 11 জন বাছাই করে সর্বপ্রথম। সেই 11 জনের মতো আলহামদুলিল্লাহ আমি আসি, এবং অতিরিক্ত 4 জন রাখা হয়। হয়তোবা এই 4 জন আমাদের সঙ্গে যাবে। এখানে আরেকটি কথা বাদ পড়েছে, আমাদের রংপুর বিভাগীয় দলের কোচ ছিলেন শামীম খান মিসকিন বস। আসলে ওনার কাছে হয়তো প্র্যাকটিস করতে পারিনি, কিন্তু উনি অনেক ভালো মনের একজন মানুষ। বলতে গেলে বলা যায় রংপুরের ফুটবল কারিগরের বস উনি। এবং আমার কোচ মাহমুদুল হাসান সোহেল ভাই, ওনারও বস ছিলেন উনি। লিওন আজকে আমাদের কুড়িগ্রামে আসছে, এটা আমরা অত্যন্ত আনন্দিত। লিওন এর আগেও আসছিল, যখন আমরা পাইনিয়ার খেলতে যাব উত্তরবঙ্গের হয়ে, একটু উত্তরবঙ্গের হয়ে, তখন সে এখানে ট্রেনিংয়ের জন্য এসেছিল। তো লিওন এখন আর আসলে কুড়িগ্রাম বা রংপুরের না, গোটা বাংলাদেশের গর্ব। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে সে ব্রাজিলে যে সিলেকশন হয়েছে 11 জন, তার মধ্যে লিওন হয়েছে। পীরগঞ্জের ছেলে, পীরগঞ্জের সোহেলের বড় আদরের খেলোয়াড়, এবং রংপুরের মিসকিন বস থেকে শুরু করে গোটা বাংলাদেশে অনেক প্রশিক্ষকের আওতায় সে গেছে। এবং বর্তমানে যারা ব্রাজিলে যে খেলোয়াড়গুলো যাবে, তার মধ্যে লিওন অন্যতম। আমরা অত্যন্ত আনন্দিত যে রংপুরের এবং এই রংপুর বিভাগের উত্তরবঙ্গের যে একটা গর্ব, বিশেষ করে আমার পাশে রায়ন কবির নবীনমান আছে, যে FC উত্তরবঙ্গ আমাদের দলটি, এবং এই দলটির খেলোয়াড় হিসেবে সে উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করছে, ব্রাজিলে যাবে। তো আমি মনে করি যে লিওন কুড়িগ্রামে এসে যে মেসেজটা দিচ্ছে, সেটা হচ্ছে যে আরও লিওন ইনশাল্লাহ আগামীতে আমাদের তৈরি হবে, এটাই আমি মনে করি লিওন সম্পর্কে। বাঘের মতো এগিয়ে চল রক্তে আমার নর্থ বেঙ্গল। আমরা FC উত্তরবঙ্গ, অর্থাৎ FC উত্তরবঙ্গের এই লিওনের কথা আমি শুধু বলি না, আসলে FC উত্তরবঙ্গ এমন একটা টিম যেখানে আলিপুর ছিল, বাক্কু ছিল, সজীব ছিল, মোস্তফা আনন্দ থেকে শুরু করে রানা, সুমন অধিনায়ক আমার, যার ক্যাপ্টেন্সি দিয়ে তার অনেকেই আমাদের এই উত্তরবঙ্গ টিমে খেলেছে। আজকে আমরা আলহামদুলিল্লাহ যে লিওন, অনেকদিন আগে আমরা জানি, অনেকদিন থেকে জানি, গণমাধ্যমে দেখে আসছি যে উত্তরবঙ্গ থেকে আমাদের এই বাঘের মতো এগিয়ে চল, এই নর্থ বেঙ্গল AFC উত্তরবঙ্গের এই সন্তান, আমাদের ফুটবলার ছোটো ভাই, সে ব্রাজিলে যাচ্ছে।
আমি চাই আরও অসংখ্য লিওন তৈরি হোক এবং লিওনের পরবর্তীতে নাহিদদের মতো যারা আছে খেলোয়াড় যারা আছে আগামীতে তারাও ব্রাজিলে যাওয়ার মতো হয়তো সুযোগ তাদেরও আসবে, এটাই আমার প্রত্যাশা। আরেকটা বিষয় বলি যে আমরা অত্যন্ত আনন্দিত যে জেলা ক্রীড়া সংস্থার নবনিযুক্ত যে নির্বাচিত যে সাধারণ সম্পাদক জেদারনক দুলাল এবং সবাই অন্যরা তাকে যে আসার সাথে সাথে যে ফুল দিয়ে বরণ করে নিয়েছে কুড়িয়াম হচ্ছে আধুনিক ক্রীড়ানগরী, এই জন্য আমরা জেলা ক্রীড়া সংস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।